াম রহমেতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন ভূমিকম্প হচ্ছে এমন অবস্থায় কোন ধরনের দোয়া আমরা বলবো আহ প্রথমত ভূমিকম্প কেন হয় ভূমিকম্প আল্লাহ রব্য আলামিন ভূমিকম্প অতি ঝড় অতি বৃষ্টি এগুলো কেন দিয়ে থাকে এই বিষয়টা যদি আমরা চিন্তা করি তো আমরা সুর আন আমের বিয়াল্লিশ নম্বর আয়তের দিকে লক্ষ্য করতে পারি আল্লাহ রবুল্লা আলম বলেন ওলকাত আরসাল্লা ই আল্লাহ রাহু আল্লাহ রব আলমিন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলেন যে আপনার পূর্ববর্তী উম্মতের উপর ব্যসা গরিবী বিপদ বড় ধরনের কষ্টের অনেক বিপদ তাদেরকে দেওয়া হয়েছে বিপদ আপদ তাদেরকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করা হয়েছে বা দেওয়া হয়েছে লা আল্লাহম এ তদর রাউন যাতে করে তাদের অন্তরটা নরম হয় যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভূমিকম্প হোক বা আরও বড় ধরনের কোনো বিপদ আপদ হোক এগুলো কোনো জাতিকে কোনো কৌমের মাঝে যখন আল্লাহ রব্বুল আলমীন তার নিদর্শনগুলোকে প্রদর্শন করান আল্লাহ রবুল আলমিন চান যে বান্দারা যেন উপলব্ধি করতে পারে আল্লাহ কত মহান আল্লাহ কত শক্তিশালী আল্লাহ কি করতে পারেন এবং আল্লাহ শক্তির দিকে তাকিয়ে আল্লাহর এই ক্ষমতার দিকে তাকিয়ে যেন বান্দারা তাদের নিজের দুর্বলতাকে বুঝতে পারে এবং তারা তাদের পাপ তারা পাপ করতেছে কার কার নাফরমানি করতেছে এই উপলব্ধি বোধটা যেন তাদের ভিতরে তৈরি হয় সৃষ্টি হয় এবং তারা যেন করে ইস্তেকবার করে আল্লাহর দিকে ফিরে আসে এটাই হচ্ছে মূলত ভূমিকম্প বা এই ধরনের অতীজর এগুলোর অন্যতম একটি কারণ কিন্তু স্পেসিফিকভাবে ভূমিকম্প হওয়ার সময় কোনো দোয়া পড়তে হবে বিষয়টা কোনো দোয়া আছে নির্দিষ্ট এই ধরনের কোনো হাদিস পাওয়া যায় না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম যখন হসুফ এবং কুসুফের ক্ষেত্রে আল্লাহ রসুল সালু আলী হাল্লাম বলেছেন ইলা ও যখন তোমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখবে তখন তোমরা দৌড়ে যাও তাড়াতাড়ি আল্লাহর জিকিরে নিজেদেরকে মাসোল করো এবং আল্লাহর কাছে দোয়া চাও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও এই হাদিসটি মুত্তাফাকুন আলেই বুহার এবং মুসলিম এসছে তো এখান থেকে আমরা বিদ্যানগণরা যেটা বলেছেন যখন এই ধরনের ভূমিকম্প বা ঝড় বৃষ্টি অতি ঝড় বৃষ্টি বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলো আমরা দেখবো তখন আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাই বুঝতে ফার করবো আল্লাহকে স্মরণ করবো ইবাদতে মগ্ন থাকব এটাই হচ্ছে আমাদের করণীয় যখন ভূমিকম্প থাকবে আর অতি ঝড় অতি বৃষ্টির ক্ষেত্রে বলা হয়েছে যে দোয়া রয়েছে আল্লাহমা ইনিয়াস আলু খাই রমা রমা ও উহিহা ওসার রিমা ফিহা ওসার রিমা বিহি এই দৃষ্টিমা মুসলিম বর্ণনা করেছেন যে আল্লাহ এই ঝড়ের মধ্যে যেটা কল্যাণ আছে সেই কল্যাণ কামনা করি এই ঝড় যে কল্যাণ দিয়ে আপনি পাঠিয়েছেন সেই কল্যাণটা আমি কামনা করছি এই ঝড়ের মধ্যে যে অকল্যাণ আছে সে অকল্যাণ থেকে আমি পানাহা চাচ্ছি এইভাবে দোয়া করতে হবে এবং ঠিক এই ভূমিকম্পের সময়ও আমাদের কাল্লার কাছে দোয়া করতে হবে যে যেভাবে আমরা পারি দোয়া করব এবং বেশি বেশি করে ইস্তেফার করবো ইনশাআ আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এবং আপনি আরও প্রশ্ন করেছেন যে ভূমিকম্পের মৃত্যু হলে ইসলামে কোন দৃষ্টিতে দেখা হয় ভূমিকম্পে যদি কেউ মৃত্যু হয় তাহলে সে শহীদি মৃত্যু বরণ করবে এই মর্মে বুহারি এবং মুসলিমে হাদিস এসছে যে হাদিস জামি হরে আল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন পাঁচ শ্রেণীর লোক হচ্ছে বা পাঁচ শ্রেণীর মানুষ হচ্ছে শহীদি মৃত্যুবরণ তার মধ্যে থেকে একটা হচ্ছে ওয়াসা হেবুল হাদমি ওসা হেবুল হাদ যে চাপা মৃত্যু মৃত্যুবরণ করলো ঘর বাড়ি চাপা পড়ে বিল্ডিং বা উচ্চ দালান এগুলো চাপা পড়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সেও শহীদ তো এখান থেকে বোঝা যাচ্ছে যদি ভূমিকম্পে কেউ মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ ঠিক তেমনিভাবে যদি কেউ ডুবে মৃত্যুবরণ করে সেও শহীদ আল্লাহ আলম সব বারাকাল্লাহ হফিকুর